ডিয়ার ভিউয়ার্স, সাজ্জাদ চ্যানেলের আরেকটি নতুন এপিসোডে আপনাদের আবার স্বাগতম জানাচ্ছি। আজকের এপিসোডে আমরা দেখব কীভাবে স্পাইডারম্যান প্রিন্টেড শু তৈরি করা হয়। তো এরপর যে আমাদের প্রথমে যেই আপার অংশ থাকবে, এই আপারের অংশটা প্রথমে সেটিং করা হয় এবং প্রিন্টের ফ্রেম অনুসারে সেটিং করা হয়। সেটিং করার পরে প্রথমে আমাদের যেই কালারটা প্রিন্ট করতে হবে সেটা হচ্ছে রেড কালার। রেড কালার প্রথমে এভাবে সেটিং অনুযায়ী প্রত্যেকটা কম্পোনেন্টের উপরে প্রিন্ট করে নিতে হবে। প্রিন্ট করার পরে পরবর্তী ফ্রেম যেটাতে অন্য কালার নির্ধারণ করা আছে এবং ডিজাইন নির্ধারণ করা আছে সেম ক্যাটাগরিতে সেম ভিউতে আবার পরবর্তী কালার দিয়ে স্ক্রিন প্রিন্ট করতে হবে। তো স্পাইডারম্যানের কালার অনুযায়ী এখানে রেড কালার প্রথমে করা হয়েছে এবং রেড কালার দেওয়ার পরে পরবর্তীতে কালারটা শুকানোর জন্য প্রতিবারই এখানে হট এয়ার ইউজ করা হয় এবং ভালোভাবে এয়ার সার্কুলার রাখা হয় ফ্যানের বাতাস অথবা কিছুক্ষণ বিরতি দিয়ে কাজ করলে পরে জিনিসটা আরও সুন্দর হয়। প্রত্যেকটা কম্পোনেন্ট নির্দিষ্ট মার্কিং দিয়ে সেট করে এভাবে একটার উপর একটাতে কালার প্রিন্ট করা হয়। ডিয়ার ভিউয়ার্স, এখানে লক্ষণীয় বিষয় যে কালার পরিবর্তন যখন করব একটার পরে একটা তখন পূর্বের কালারটা যাতে ভালোভাবে শুকিয়ে না হয় এদিকে খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে। তো প্রয়োজনে যেমন আমরা এখানে হট এয়ার ইউজ করতেছি, হট এয়ার ইউজ করা যাবে অথবা ফ্যানের বাতাসে আস্তে আস্তে শুকালে জিনিসটা দীর্ঘায়িত হয়, তবে প্রিন্ট কিন্তু খুব সুন্দর এবং টেকসই হয়। তো এবার যে আমাদের পরবর্তী কালার হচ্ছে ব্লু কালার, যেটা প্যান্টের কালারে স্কিন পিন হবে। তো প্রথমে রেড কালার এবং দ্বিতীয় ক্ষেত্রে আমরা ব্লু কালার দিয়ে শেষ করছি। এখন পরবর্তীতে ব্লু কালারের পরবর্তী কালার হচ্ছে ব্ল্যাক কালার। ব্ল্যাক কালারটা চোখে এবং পুরো সম্পূর্ণ শরীরে নেটের যেই ডিজাইন সেটার জন্য ব্ল্যাক কালারটা ইউজ করা হয়। সর্বশেষ কালার যেটা ইউজ হবে সেটা হচ্ছে আপনার হোয়াইট কালার। হোয়াইট কালারটা নেটের সম্পূর্ণ শরীরে নেটের জন্য এবং চোখের যে কালার আছে সেটা এবং স্পেডের যেই ত্রেড যেটা থাকে সেটাতেও আমরা সেটা সম্পূর্ণ সাদা রং ইউজ করছি। ভিউয়ার্সরা এখন দেখতে পারছেন সম্পূর্ণ একটা স্পাইডারম্যানের প্রিন্টের কাজ শেষ হয়ে গেছে এবং এভাবে একটার পর একটা ধাপে ধাপে বিভিন্ন কালারের স্ক্রিন প্রিন্ট করা হয়। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক দিয়ে আপনার যে কোনো মতামত পরামর্শ আমাদের লিখে জানান আর আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আমাদের পরবর্তী ভিডিও আপলোড হলে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য আমাদের সাজ্জাদ চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।